আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে দেশের ওষুধ শিল্পখাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য অনুষ্ঠিত রয়েছেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক অখিল চন্দ্র ভৌমিক। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। অনেক সম্ভাবনাময় একটা খাত ওষুধ খাত। আমরা জানি যে বেশ স্বয়ংসম্পূর্ণ এই খাতে আমরা রপ্তানি করছি। আমরা সার্বিকভাবে কি অবস্থা এখানে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে ফার্মাসিউটিক্যাল সেক্টর যেটা আপনি বললেন যে সম্ভাবনাময় খাত, আমরা বাংলাদেশের স্থানীয় যে চাহিদা এটি তো অলমোস্ট 98% আমরা পূরণ করছি এবং আমরা বিদেশেও এক্সপোর্ট করছি প্রায় শখানেক দেশে। সো ভবিষ্যতে এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য প্রচুর অপরচুনিটি রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেদিক থেকে আমাদের এই অবশ্যই একটি সম্ভাবনাময় খাত। সেটাই তাহলে আরএমজির উপর পুরো নির্ভরশীল না হয়ে আমরা একটা সময়ে এখান থেকে এক্সপোর্ট আর একটা বড় সোর্স হবে সেটা আমরা প্রত্যাশা করতে পারি? অবশ্যই পারি, বাট এর জন্য অনেক অনেক কাজ, কিছু ডিফিকাল্টিজ আছে, আমাদের চ্যালেঞ্জগুলো আছে। যেমন গত এক বছরে যদি আমরা 2018-19 অর্থ বছরে আমাদের এক্সপোর্ট 130 মিলিয়ন, ভেরি স্মল ফিগার, বাট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার তুলনায় এটা গ্রোথ কিন্তু 25%। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট, যে গ্রোথটা অনেক বেশি, গ্রোথটা অনেক এবং সামনের দিনগুলোতে এটা আরও অনেক বাড়বে। তো সো এখন বেসটা খুব ছোট, কিন্তু আমরা কোম্পানিগুলো যেভাবে বিভিন্ন মার্কেটগুলো এক্সপ্লোর করছে এবং নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং করছে, তো ইন ফিউচারে আমরা এই স্বপ্ন দেখতেই পারি। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই সেই স্বপ্ন তো থাকবে। আমি একটু জানবো যে আগামী 10 বছরে চ্যালেঞ্জগুলো, বিশেষ করে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল মার্কেটে চ্যালেঞ্জগুলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, কারণ আমাদের ইকোনমির যে পরিবর্তনগুলো ঘটছে, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটা দেখিয়েছেন, তো সেই ডিজিটাল বাংলাদেশের সাথে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখনও কিন্তু পুরোপুরি ডিজিটাল হতে পারেনি। মানে প্রযুক্তির ছোঁয়া কি ওইভাবে লাগেনি এরকম কিছু? কোম্পানিগুলোতে লেগেছে। আচ্ছা, তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টে এখন সব ডিজিটাল, বাট আমাদের যে মেজর কাস্টমার যেমন ফার্মেসিগুলো, সেখানে এখনো ডিজিটাল ব্যবস্থাপনা করা হচ্ছে, সেটা তো আপনি নিয়ন্ত্রিত না, একটা নিজস্ব মান বজায় রেখে ওষুধগুলো রাখতে হবে। এইখানে ডিজিটালাইজেশন না হলে এই মেডিসিনের যে প্রপার ম্যানেজমেন্ট এটা এনশোর করা খুবই কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আসলে। এটা একটা, আর একটা দেখেন, এই রিসেন্টলি মাননীয় হাইকোর্টের যে নির্দেশনায় আমরা ওষুধ কোম্পানিগুলো 100 কোটি টাকার ওষুধ মার্কেট থেকে উইথড্র করে যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে, এখন এই এক্সপায়ারিটা যে হলো এর পিছনে কিন্তু পোর ম্যানেজমেন্ট, মানে আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু মনিটর করতে পারি না প্রপারলি যে কোন দোকানে কি মেডিসিনটা আটকে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকজ অফ এখানে ডিজিটালাইজেশনটা নাই, এবং একটা ভালো ফার্মেসিও সে চাইলেও কিন্তু পারছে না এখন, কারণ হাজার হাজার ব্র্যান্ড তার দোকানে কিভাবে মনিটর করবেন, এটা তো ডিজিটালাইজেশন স্যার এটা অসম্ভব। তো গভর্নমেন্টের যে এই যে মডেল ফার্মেসি ইনিশিয়েটিভটা, এটা যদি আরও সাকসেসফুলি এগিয়ে যায়, এখানে যখন এই ডিজিটালাইজেশন হবে আমাদের লোকজনও কিন্তু প্রপার সার্ভিস পাবে, মেডিসিনের কোয়ালিটি এনশোর করা যাবে। মডেল ফার্মেসি সংজ্ঞাটা আসলে কেমন একটু যদি আমাদেরকে বলেন? এটার সংজ্ঞাটা হচ্ছে, প্রথমত হলো এখানে টেকনিক্যাল পার্সনের সুপারভিশন থাকবে। আচ্ছা আচ্ছা, যে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এটাকে ডিসপেন্স করবে, এবং WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের যে ড্রাগ রেগুলেটরি অথরিটির যে নিয়মকানুন এগুলো মেনে একটা ওষুধ যেভাবে পেশেন্টকে, আর একটা পয়েন্ট আছে এখানে ডিসপেন্স করা, স্টোরেজ এটা তো আছেই, পেশেন্ট কাউন্সিলিং একটা বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, কারণ একটা ওষুধ খাওয়ার কিন্তু যথেষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়, তো ওই মেডিসিন একটার সাথে একটা ইন্টারাকশন হয়, এগুলো ব্যাপার আছে। তো সো এইখানে একটা চ্যালেঞ্জ আমাদের আছে যে এই জায়গাটা আমাদের আরও ইম্প্রুভ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের আসলে প্রোডাক্ট রেঞ্জে অনেক ডাইভার্সিফিকেশন আনতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক নতুন নতুন রোগ হচ্ছে ওইভাবে আসলে, যেমন আজকে চায়নাতে যে করোনা ভাইরাসের যে সিচুয়েশনটা, এরকম ভাইরাল ডিজিজগুলোর কিন্তু আপনি জানেন যে এটার আসলে কোনো ট্রিটমেন্ট নেই, এগুলো ভ্যাকসিনেশনটাই যে, সেখানে কিন্তু ওই টেকনোলজি ব্যাকআপটা আমাদের মানে খুব দুর্বল এখনও। এবং আমাদের লাইফস্টাইল ডিজিজ বাড়ছে, ধরেন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি আগে যেটা ছিল ইভেন বিলো 40, সেটা এখন 72-73 হয়ে গেছে, তাহলে এই যে লোকজনের বয়স বাড়ছে এবং রোগের ধারণা কিন্তু পাল্টে যাচ্ছে। আগে অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে ধরেন আলজাইমার ডিজিজ, এগুলো বয়স্ক মানুষদের ডিজিজ, এগুলো বাংলাদেশে ছিল না বলেই চলে। এখন এগুলোর যে ডিজিজগুলো, এই ম্যানেজমেন্টের জন্য বেশ কিছু টেকনোলজি প্রোডাক্ট আছে যেগুলো এখনও আমাদের দেশে আমরা তৈরি করছি না। তো এই যে শিফটিংটা, এই শিফটিংটা করতে হলে আমাদের এখন টেকনোলজি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এগুলো দরকার। আচ্ছা, আর একটা পয়েন্ট বলতে চাই আমি, নিউট্রাসিটিক্যাল। আচ্ছা, নিউট্রাসিটিক্যালটা আমরা বলি যে এটা মেডিসিন বা নিউট্রিশন এর মাঝামাঝি একটা জায়গা,
যেমন আপনারা অনেক সময় বিদেশি অনেক ওষুধ এখন আমাদের দেশে পাওয়া যায় যেগুলো আসলে নিউট্রাসিউটিক্যাল মানে ভিটামিন বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের কম্বিনেশন এইগুলোর ব্যাপারে আমাদের দেশে এখনো কিন্তু প্রপার মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা নাই আচ্ছা কোনো নীতিমালা নেই নীতিমালা নেই যার জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এগুলো তৈরি করতেও পারছে না কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এগুলো আচ্ছা দেখা যাচ্ছে অনলাইনে অনলাইনে চলে আসছে এটা আছে কিন্তু আপনারা এটা উৎপাদন করতে পারবেন না নিষেধ করে দিয়েছে আরেকটা যেমন ধরেন বায়োটেকনোলজি প্রোডাক্ট মানে আমাদের গ্লোবাল মার্কেটে কিন্তু এখন জেনেটিক্যাল বেস যে মডিফিকেশন এই ধরনের মেডিসিনগুলো এখন পপুলারাইজ হচ্ছে তো সেগুলোর জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে আমরা যদি এক্সপোর্ট করতে চাই সেখানে এক্সপোর্ট বাড়াতে হলে আমাদের বিদেশে রেজিস্ট্রেশন করতে হয় এর জন্য আমাদের একটা রিপোর্ট দিতে হয় যেটাকে আমরা বলি বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি এটা হলো কি একটা মানুষের ওষুধ খাওয়াতে হবে খাওয়ানোর পরে তার ব্লাড থেকে আমরা ওই ওষুধটা ঠিক মতো ব্লাডে পৌঁছলো কিনা এইটা টেস্ট করে কনফার্ম করতে হয় আচ্ছা আচ্ছা এই যে টেস্ট করাটা এইটা বাংলাদেশে এখনো কোনো সেন্টার নাই আচ্ছা আচ্ছা আমাদের এই কাজটা করতে হয় ডেভেলপ কান্ট্রিতে অথবা ইন্ডিয়াতে তো ইন্ডিয়ার সেন্টারগুলো এখনো খুব মানে ওইভাবে রেপুটেড না আচ্ছা আচ্ছা দ্যাট ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ এত কস্টিং যে আমাদের জন্য অ্যাফোর্ড করা খুব টাফ তো গভর্নমেন্ট যদি একটা ইনিশিয়েটিভ নেয় যে বাংলাদেশে এই ধরনের বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি করার জন্য সেন্টার করা যায় তাহলে আমরা কিন্তু খুব অল্প খরচে আমাদের অনেক ইউনিভার্সিটি আছে দে ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি তাহলে আমরা ভবিষ্যতে এই এখানে লোকালি করে আমরা দ্রুত বাইরে এক্সপোর্টের ব্যাপারে কাজ করতে পারি আমরা সেক্টর আরও চ্যালেঞ্জগুলো নিয়ে জানবো একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত কৃষি বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক অখিল চন্দ্র ভৌমিকের সঙ্গে আবার ফিরছি আলোচনায় সম্ভাবনাময় খাতে ওষুধ সেক্টর নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে কিছু ডিফিকাল্টিস কিছু চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছিলাম আমরা বলছিলাম যে নতুন নতুন কিছু রোগ হচ্ছে ডাইভার্সিফাইড প্রোডাক্টও তৈরি করতে হবে তো সেখানে একটু জানতে চাচ্ছি অ্যানিমেল হেলথ প্রোডাক্ট নিয়ে কী করা হচ্ছে সেই সাথে আরও একটু জানতে চাই যে অ্যান্টিবায়োটিক এইটা নিয়ে একটু জানতে চাই যে অ্যান্টিবায়োটিক আসলে মানে মিসইউজ হচ্ছে এটার দীর্ঘমেয়াদের আসলে ফলাফল ধন্যবাদ আপনি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন আসলে আমরা ওষুধ তো যখন অসুস্থ হই তখন খাই কিন্তু আপনি চিন্তা করেন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি এবং সেখানে কিন্তু আমাদের নিউট্রিশনের বড় একটা সাপ্লাই আসছে হলো অ্যানিমেল নিউট্রিশন একদম যেমন পোলট্রি মুরগি গরু মাংস বা অথবা ডিম এগুলো কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সাথে জড়িত কারণ এদের যে ডিজিজ এদের ট্রিটমেন্ট এদের ফুড সাপ্লিমেন্ট এগুলো কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই সাপ্লাই করছে এখানেও কোয়ালিটি কন্ট্রোলের একটা ব্যাপার আছে এই জায়গাগুলোতে যদি আমরা প্রপার কন্ট্রোল এস্টাবলিশ না করতে পারি তাহলে ধরুন আমরা নাভানা ফার্মাসিউটিক্যালস আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেখানে আমরা এইগুলোকে খুবই সুক্ষাতি সূক্ষ্মভাবে কন্ট্রোল করে প্রোডাক্ট তৈরি করছি বাট কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আসছে যেগুলোর উপরে কন্ট্রোল এস্টাবলিশ এখনো পুরোপুরি হয় না যার জন্য আপনি যদি ওইখানে কন্ট্রোল না করতে পারেন আলটিমেটলি আমরা যখন গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ নিয়েছে বেশ কিছু অ্যান্টিবায়োটিক নিষিদ্ধ করেছে যেটা পোলট্রি বা ডেরিতে ইউজ করা যাবে না তো এই জায়গাগুলো আমরা নাভানা ফার্মাসিউটিক্যালও ওই কোয়ালিটি কন্ট্রোলটা করি এখানে অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু এখানে আরও অনেক ডাইভার্সিফাই করতে পারে অনেক প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে পারে যাতে করে আমাদের এই সেক্টরেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি আচ্ছা আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা যেটা বললেন এটার সাথেও এখানে একটা লিঙ্ক আপ আছে কারণ আপনার যদি মাংসের সাথে অ্যান্টিবায়োটিক আমি খাই তাহলে ওটা কিন্তু আলটিমেটলি আমার বডিতে রেজিস্ট্যান্স ঢুকে যাচ্ছে এটা হতে পারে দ্যাটস ওয়াই গভর্নমেন্ট এই রিসেন্ট যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক অ্যানিমালে ব্যবহার করা যাবে না আর আমাদের দেশে যে বড় সমস্যা হচ্ছে আপনি দোকান থেকে যে কেউ গিয়ে অ্যান্টিবায়োটিক কিনতে পারে একদম তো এই জায়গাটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি এগেইন আমাদের ফিরে আসতে হয় সেই মডেল ফার্মেসির কথায় যে মডেল ফার্মেসি করে সেখানে যদি ফার্মাসিস্টদেরকে ডিপ্লয় করে তাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া তাদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যে তুমি অ্যান্টিবায়োটিক কী বিক্রি করলা এবং সেটার স্টক ম্যানেজমেন্ট প্রেসক্রিপশন কী মানে পেলা তাহলে হবে কি আমাদের ভবিষ্যৎটা আমরা সুরক্ষা দিতে পারবো কারণ আজ থেকে 10-15 বছর পরে যদি আমাদের কোনো অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে তো আমাদের ভয়াবহ অবস্থা হবে দেখেন ছোট একটা রোগে মানুষ মারা যাবে তো সো এখানেও অ্যানিমাল হেলথ কেয়ারটা এই জন্যই ইম্পর্টেন্ট যে কোয়ালিটি প্রোডাক্ট থাকতে হবে কারণ যদি মুরগি গরু বা হাঁস মুরগি এরা যদি
কোয়ালিটি প্রোডাক্ট ইনটেক না করে তাহলে কিন্তু আউটপুটটা ভালো হবে না একদম এবং সেক্ষেত্রে আমরা রিস্কে থাকব তো একটু জানতে চাই যে যে র মেটেরিয়াল আপনাদের লাগছে ওষুধ সেক্টরে সেগুলো তো বেশিরভাগই তো মনে আমদানি করতে হয় আপনাদের হ্যাঁ আমাদের এই জায়গাটা ব্যাকওয়ার্ড লিংকেজটা এখনো প্রপারলি আমরা পাইনি গভর্নমেন্ট যদিও আমাদের একটা ভালো খবর যে একটা এপিআই পার্ক মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই পার্ক হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে এখানে সো এটা যত দ্রুত অপারেশনে আসবে আমরা অনেকগুলো আইটেম হয়তো লোকালি করতে পারবো তবে সব পারবো না কারণ কয়েক হাজার আইটেম লাগে এগুলো আসলে তৈরি করা অনেক লেন্দি প্রসেস এবং কস্ট ইফেক্টিভ কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে তবে আমরা যতগুলো করতে পারবো বিশেষ করে যদি কিছু অ্যাক্টিভ করতে পারি যেটা আমাদের মেইন মেডিসিন তাহলেও আমরা কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে অনেক এগিয়ে যাবো কারণ আমরা যদি বিদেশের উপরে যে ডিপেন্ডেন্সি সেটা অনেকটা অ্যাভয়েড করতে পারবো কস্টিংও মিনিমাইজ করতে পারবো সাপ্লাই চেঞ্জটাকে আমরা স্মুথ করতে পারবো সো এই জায়গাটা অনেক কিছু করার আছে আমাদের ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং এখন অনেক লোকালি কিছু ডেভেলপ হয়েছে স্টিল আমাদের অনেক কিন্তু ইম্পোর্ট করতে হয় আচ্ছা আচ্ছা সেখানেও স্কোপ আছে প্যাকেজিং ম্যাটেরিয়াল আরও মানে ইনভেস্ট করার তো এই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সুবিধা হবে আর কি পেটেন্ট ল বলে একটা ব্যাপার আছে এই বিষয়টা একটু জানতে চাই আমরা এখন এলডিসি হিসেবে আমাদের পরিচিতি ছিল তো আমাদের সুখবর হচ্ছে যে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে এবং আমরা খুব শিগগিরই হয়তো ডেভেলপিং কান্ট্রিতে যাব এটা তো সুখবর অবশ্যই বাট এই সুখবরের সাথে সাথে আমাদের যে চ্যালেঞ্জটা আসছে যে যদি আমরা 2024 সনে ডেভেলপিং কান্ট্রি হয়ে যাই তখন আমাদের ডাব্লিউটিওর যে প্যাটেন্ট ল ট্রিপস এটা আমাদের মানতে হবে তখন আমরা কিন্তু প্যাটেন্ট যে ওষুধগুলো আছে সেগুলো এখানে তৈরি করতে পারবো না আচ্ছা সেইখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে যে বাংলাদেশের প্যাটেন্ট ল আপডেট করতে হবে এবং প্যাটেন্ট অফিসটাকে কমপ্লিটলি ডিজিটালাইজেশন করতে হবে আচ্ছা কারণ সারা পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখানে তখন প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করবে এখন যদি এটা প্রপারলি ডিজিটালাইজেশন না হয় আমাদের এখন একটা প্যাটেন্ট অ্যাপ্লাই করলে কবে ওটার অ্যাপ্রুভাল পাবো আই ডোন্ট নো মানে দিস ইজ দ্য ম্যানুয়াল প্রসেস তো সো এই জায়গাগুলো তখন আমাদের ড্রাগ অফিসের অনেক রেজিস্ট্রেশন প্রসেস যেগুলোকে অটোমেশন করতে হবে তো সুখের খবর হচ্ছে যে অলরেডি ডাব্লিউএইচও এবং অনেক আমাদের কনসালটেন্টরা কাজ করছে যে আমাদের ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিসটাকে অটোমেশন করা এবং অনেক পলিসি লেভেলে নিশ্চয়ই কাজ হচ্ছে এগুলো করতে হবে যাতে 2024 এর পরে এই যে পোস্ট প্যাটেন্ট রিজিম যেটা বলতেছি আমরা বা আমাদের ট্রিপসের যে ফ্যাসিলিটি আমরা পেতাম এটাকে অ্যাড্রেস করতে হলে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকেও সেই পলিসিগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে যাতে করে চ্যালেঞ্জটা আমরা মিট করতে পারি আদারওয়াইজ হঠাৎ করে কিছু মেডিসিনের সাপ্লাই প্রবলেম হতে পারে কস্টিং বেড়ে যেতে পারে অনেক সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ যেটার জন্য আমাদের এখন থেকে কাজ করতে হবে অনেক সম্ভাবনা একটা সেক্টর তো এখানে আমাদের দেশীয় কোম্পানিগুলোকে বেশি উৎসাহিত করা হচ্ছে আমরা দেখেছি যে সানোফি আরও কিছু কোম্পানি ফাইজান গ্ল্যাক্সো হ্যাঁ তো এগুলো আসলে তাদের কার্যক্রম আপাতত মনে হয় নেই আমি যতটুকু জানি এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন আসলে এটা আমরা চাই না যে কোনো বিদেশি কোম্পানি চলে যাক এটা তো আসলে আমাদের এক্সপেকটেশন না এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যে কম্পিটিটিভ মার্কেট এই কম্পিটিটিভ মার্কেটের সাথে যদি ম্যাচ করে একটা কোম্পানি দিস এ বিজনেস অর্গানাইজেশন সেখানে তো তাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নিয়েই কাজ করতে হবে তা আমার মনে হয় তাদের যে গ্লোবাল বিজনেস পলিসি সেই পলিসিতে যেমন ধরেন আমরা একটা ম্যান পাওয়ার যত সহজে রিক্রুট করতে পারি ডোমেস্টিক কোম্পানিগুলো একটা মাল্টিনেশনাল কোম্পানি সেটা পারে না তাদের অনেক লেন্দি প্রসেস তো এই কারণে প্রবাবলি তারা কম্পিটিটিভনেসটাকে একটু পিছিয়ে যাচ্ছে আচ্ছা 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 তো তারপর আমি মনে করি যে সরকার যদি ব্যাপারগুলো আরেকটু অ্যাড্রেস করে যে কেন এই ধরনের বিগ জায়ান্ট যারা গ্লোবালি তারা যাচ্ছে কেন আমরা চাই তারা থাকুক এবং তারা টেকনোলজি ওরিয়েন্টেড আরও প্রোডাক্ট নিয়ে আসুক যেগুলো বাংলাদেশের পিপুলদের দরকার আমি কিন্তু সিমেন্ট সেক্টরও দেখি অনেক জায়ান্ট ওয়ার্ল্ড ওয়াইড জায়ান্ট লাফার্স হোলসিম হাইডেলবার্গ তারা কিন্তু আমাদের সাথে পারছে না ওরা যে পাঁচের পরে তাদের অবস্থান এটা ওই ডোমেস্টিক মার্কেটের যে কম্পিটিটিভনেস মানে আমাদের তো অনেকগুলো অ্যাডভান্টেজ থাকে যে আমরা খুব কুইক ডিসিশন নিতে পারি সেটাই মানে আমরা টু মাস ফ্লেক্সিবল যে আমাদের সিচুয়েশনের সাথে ম্যাচ করে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আমার ধারণা যে মাল্টিনেশনাল বা এরা ওই জায়গাগুলো কিছুটা পিছিয়ে পড়ে যার জন্য মার্কেটিং এ আগাতে পারে না একদম শেষ কোশ্চেন সেটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস তাদের কার্যক্রম তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের স্পেশালিটি একটু জানতে চাই ছোট করে ওকে আমরা আসলে ডাব্লিউএইচও জিএমপি যেটা বলে এইটা কমপ্লাই করি আমাদের মেডিসিন তৈরি করি
তো আমাদের যে কয়েকটা ইউনিট আছে এখন আমাদের সেফালোস্পোরিন ইউনিট পেনিসিলিন ইউনিট অ্যানিমাল হেলথ ইউনিট এবং অপথালমিক ইউনিট এবং জেনারেল প্রোডাক্ট ইউনিট সবগুলোই হচ্ছে WHO CGMP অনুযায়ী আমরা প্রোডাক্ট তৈরি করি আচ্ছা আচ্ছা ক্যাপাসিটি আমাদের কনস্ট্যান্ট আছে এই মুহূর্তে আমাদের সেল দ্রুত বাড়ছে তো যার জন্য ফিউচারে আমাদের কিছু এক্সপ্যানশন প্ল্যান আছে যে আমরা নতুন কিছু ইউনিট তৈরি করব যাতে করে আমরা ডোমেস্টিক এবং আমরা কিন্তু এক্সপোর্টও করি অনেকগুলো দেশে আমরা এক্সপোর্ট করি এবং সেই এক্সপোর্ট ডিমান্ডও গত বছর আমাদের প্রায় 25% গ্রো হয়েছে আচ্ছা 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 তো সেখানেও আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে আমাদের ক্যাপাসিটি যদি আমরা এক্সপ্যান্ড না করি তাহলে ইন ফিউচার ডিমান্ড আমরা মিট করতে পারবো না সেটাই তো সেটা নিয়ে আমরা এখন মেইনলি কাজ করছি যাতে আমাদের নতুন ইউনিট করে ডোমেস্টিক এবং এক্সপোর্ট ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারি আমরা প্রত্যাশা করব চ্যালেঞ্জগুলো তো থাকবেই সেটাকে ওভারকাম করে আমরা অনেক অনেক পার্ট অফ লাইফ সেটাই চ্যালেঞ্জ থাকলে সেই কাজটা আরো ভালোভাবে আমরা একটা ভালো ফলাফল পেয়ে যাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক অখিল চন্দ্র ভৌমিক দর্শক এবারে নিচ্ছি আরও একটা বিরতি বেলা 2:35 মিনিটে আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন